তিনটা জিনিস বড় জরুরি, একটার নাম হচ্ছে মহাব্বত, কি জিনিস মহাব্বত, আরেকটার নাম হচ্ছে এতাত, আরেকটার নাম হচ্ছে এস্তেকামত। কয়টা পাইলাম? তিনটা জিনিস। মহাব্বত মানে প্রেমে পড়া, দিল ও জান দিয়ে কেমন একটা টান অনুভব করা, এবং ওইটার বিরুদ্ধে কেউ কথা বললে মানে আগুন ধরে যাওয়া শরীরের মধ্যে। মহাব্বতের পরের ধাপটা হচ্ছে এতাত, এত্তেবা। যাকে মহাব্বত করি তার চাল চলন, কথাবার্তা, তার শিক্ষা, তার ভিতর বাহির সব কিছুকে আনুগত্য করা, দুইটা হয়ে গেল না? সে আনুগত্য করতে গিয়ে সব সময় যে সুন্দর আবহাওয়া থাকবে এমন না। আবহাওয়া ভালোও থাকতে পারে, বৃষ্টিও থাকতে পারে, হাওয়াও থাকতে পারে, আবার তুফানও থাকতে পারে, আবহাওয়া পরিবর্তন হবে। আবহাওয়া যেখানে যাবে যাক, আমি অটুট থাকব, অবিচল থাকব, এটাকে বলে ইস্তেকামত। এটাকে কি? ইস্তেকামত। আমার নবী জিন্দেগির মধ্যে আপনি দেখেন, এটা ফুলেল ছিল না, মানে ফুল বিছানো ছিল না। এখানে বদরের যুদ্ধ ছিল, ওহুদের যুদ্ধ ছিল, সেহাবে আবি তালিব ছিল, অনেক কষ্ট সাধ্য করতে হয়েছে না। মানুষের জীবনও ওরকম, মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে ছেলেরা একটা কান্না দেয়, বুঝছেন না? এরপরে ইঞ্জেকশন, এরপরে আরো কত কিছু, সাফারিংস এর দুনিয়ার মধ্যে চলে আসা, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে কত কষ্টে, কত দুঃখ দুর্দশা সহ্য করতে হবে তার কোনো ইয়ত্তা নেই। সেখানে আমাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। কেন? আমাদের এটা বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে যিনি বানিয়েছেন উনি আমাদেরকে মহব্বত করেন, এবং উনি আমাদেরকে, এমন হবে না যে একা ছেড়ে দিয়ে উনি চলে গেছেন, এরকম হবে না। উনি আমাদেরকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষা থেকে আবার হাত বাড়াই দেবেন যেন আমি উদ্ধার করতে পারি। এটা আমাদের ইমান ও আকীদা। তাইলে কয়টা জিনিস বলেছি? মহাব্বত, এত্তেবা, ইস্তেকামত। এই তিনটা জিনিস বাদে শুধু মহাব্বতের কোনো দাম নাই। যখন এই তিনটা জিনিস কারো মধ্যে পাওয়া যায়, আপনি আসহাবে কাহাফের কুকুরের নাম শুনেছেন না? আসহাবে কাহাফ, সূরা কাহাফের আসহাবে কাহাফের সাথে একটা কুকুর ছিল, কুকুর ওই ওলিদের মহব্বতে পড়েছে, ওলিদের প্রেমে, ওই যুবকদের প্রেমে পড়ে গেছে, এবং সে বলেছে যে আমি আল্লাহর ওলিদেরকে কি করি? মহব্বত করি। মহব্বত করে বলে কি রাস্তায় দাঁড়িয়েছিল? রাস্তায় দাঁড়িয়েছিল না, তাদের সাথে সাথে গেছে। মহব্বতের পরে শুরু হয়েছে এত্তেবা, তারা যেভাবে আছে, যেখানে যাচ্ছে তাদের পিছনে পিছনে চলা। এত্তেবা মানে হচ্ছে তাবউন, তাবউন, পিছনে পিছনে যাওয়া, পদচিহ্ন অনুসরণ করা। তো কুকুর প্রথমে প্রেমে পড়েছে, অতঃপর তাদের পিছনে 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 গিয়ে গুহা পর্যন্ত গেছে, এরপরে কুকুরের জীবনে আসছে ইস্তেকামা, অবিচল থাকা। গুহার ভিতরে আসহাবে কাহাফ ঘুমিয়েছেন 309 বছর, এই কুকুরও গুহার বাহিরে অত বছর পর্যন্ত পাহারা দিয়েছে, এটাকে বলে অবিচল থাকা। তখন এই কাজ যখন হয়েছে, আল্লাহ এই কুকুরকে কি মর্যাদায় অভিষিক্ত করেছেন দেখেন। কালবুন মানে কুকুর, আরবির মধ্যে কাফ লাম বা কাল, আরেকটা হচ্ছে কলব, এটা হচ্ছে কফ দিয়ে কলব। তো আপনি কলবুনকে কালবুন বললে কি হয়ে যাবে? কুকুর হয়ে যাবে। বড় সাবধান, আরবির উচ্চারণ বড় সাবধান। এটা হচ্ছে কলব, আর আমরা কুকুরের আরবি হচ্ছে কালব, ঠিক না? এমনিতে কুকুর অপবিত্র, ধরা যায় না, আপনারা ছেই ছেই করেন না কুকুরকে? কিন্তু শব্দটা কোরআনে আসার কারণে আপনি যখন কালবুন করতেছেন, সওয়াব কয়বার হয়েছে? 30টা সওয়াব হয়েছে। কয়টা? 30টা। মানে কুকুর শব্দটা কোরআন থেকে, কোরআনে যেভাবে এসেছে, ওই কুকুরের কথা যখন কোরআনে এসেছে, আপনি যখন কুকুর শব্দটা পড়লেন, সওয়াব হয়েছে 30টা। এবং আজীব বিষয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করতে পারি না, আল্লাহ এই কাজ কেন করলেন? আপনি আমার বাসায় এসেছেন 3-4-5 জন, সাথে আপনাদের পোষা কুকুরটাও ছিল। আমি যদি আমার আব্বা আত্মীয় স্বজনকে বলি, তা আমি কি বলবো? আমি বলবো হ্যাঁ ওনারা 3 জন ছিলেন। আমি কি বলবো? আব্বা ওনারা 3 জন ছিলেন, ওনাদের সাথে কুকুর সহ 4 জন, বলবো কোনোদিন? কেউ কোনোদিন বলবেন? আব্বা ওনারা 5 জন ছিলেন, কুকুর সহ 6 জন, বলবেন? কিন্তু আল্লাহ কোরআনে এই কাজটা করেছেন, আল্লাহ বলেছেন আসহাবে কাহাফ, কেউ বলে 4 জন কুকুর সহ 5 জন, কেউ বলেছে 5 জন কুকুর সহ 6 জন, কেউ বলেছে 7 জন কুকুর সহ 8 জন। আজীব বিষয় না, আল্লাহ কুকুরকে এত গুরুত্ব দিলেন,
কোরআনে পাকের মতো কিতাবের মধ্যে আপনি কুকুরের কথাটা নিয়ে আসলেন কেন? তিনটা জিনিসের কারণে, মহব্বত প্রেমে পড়েছে, এত্তেবা অনুকরণ অনুসরণ করেছে, ইস্তিকামত অটুট থেকেছে। আমাদের জিন্দেগিতে আমরা মহব্বত করি কিন্তু আমরা এত্তেবা করি না, এটা আপনারা মাথায় রাখবেন।